রাজ্যের বিভিন্ন জায়গায় ওয়াকফ সম্পত্তি কবরস্থান দখল করার চেষ্টা করছে দুষ্কৃতিকারীরা। এসব ঘটনার নিন্দা জানিয়ে বিশিষ্ট সমাজসেবক সোনামুড়া নাগরিক অধিকার মঞ্চের সম্পাদক ডক্টর জাহিরুল হক উনি বলেন, কবরস্থান হল মৃত্যুর পর শেষ বিদায়ের জায়গা। এ জায়গা দখল করা কাম্য নয় এবং শান্তি সম্প্রীতি নষ্ট হবে এসব কাজ করলে। উনি দুষ্কৃতিকারীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের যদি মন্দির বানানোর প্রয়োজন হয় মুসলিম ধর্মাবলম্বীরা নিজস্ব জায়গা দেবে, তবু কবরস্থান দখল করবেন না। তিনি পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকারের নিকট দাবি জানান, এসব ঘটনা বন্ধ হওয়ার জন্য বিশেষভাবে পদক্ষেপ গ্রহণ করার জন্য। আর দুষ্কৃতিকারীদের কাছে আমার আকুল আবেদন, আপনাদের যদি কবরস্থানে যদি মন্দির বানাতে হয়, অর্থাৎ আপনাদের কাছে জায়গার সংকট, আমি গোটা রাজ্যের মুসলিম ধর্মাবলম্বীদের পক্ষ হয়ে এক বাক্যে বলছি, আমরা বুক চেতিয়ে বলছি, আপনাদের যদি জায়গার সংকট থাকে মন্দির বানানোর জন্য, তাহলে আমরা নিজস্ব জায়গা আমরা ডোনেট করব। আপনাদের জায়গার সংকট হয়ে থাকলে আমরা ডোনেট করব মন্দির বানানোর জন্য। তবে আপনাদের কাছে বিনীত আবেদন, মানুষের মৃত্যুর পর যে শেষ শয্যার জায়গা, কবরস্থানকে দখল করে নেবেন না। আজ আমরা সকালবেলা খবরের কাগজ হাতে নিতে দেখতে পেয়েছি, গতকাল আগরতলা সেনপাড়ায় কিছু দুষ্কৃতি কর্তৃক মুসলিম ধর্মাবলম্বীদের শেষ শয্যার জায়গা অর্থাৎ কবরস্থান দখল করে সেখানে একটা মন্দির বানিয়ে নিয়েছে। এই খবরের কাগজ দেখার পর আজকে আরও একটা খবর দেখতে পেলাম, গতকালকে এক দুষ্কৃতি অর্থাৎ মুসলিম ধর্মাবলম্বীদের নিয়ে কটাক্ষ করেছেন, বাজে উক্তি করেছেন, এমনকি মুসলমান ধর্মাবলম্বীদের হৃদয়ের স্পন্দন হজরত মোহাম্মদকে নিয়েও কটাক্ষ করেছেন। যদিও রাজ্যের পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই, সঙ্গে সঙ্গে বিশালগড়ের এই কুচক্রীকে অর্থাৎ দুষ্কৃতিকে গ্রেপ্তার করে নেওয়ার জন্য, এই জন্য আমি আবারও ধন্যবাদ জানাই। বন্ধুরা, মুসলিম ধর্মাবলম্বীদের কবরস্থান যেমন সম্মানের জায়গা, তেমনি হিন্দু ধর্মাবলম্বীদের শ্মশান তেমন সম্মানের জায়গা। দুইটার মধ্যেই প্রত্যেকটা ব্যক্তি যার যার ধর্ম অনুযায়ী শেষ ডেস্টিনেশন হচ্ছে কবরস্থান এবং শ্মশান। এই জন্য প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে সম্মানের জায়গা হচ্ছে কবরস্থান শ্মশান। তেমনি মসজিদ যেমন সম্মানের জায়গা, মন্দিরও তেমন সম্মানের জায়গা। প্রত্যেকটা ধর্মের যারা ধর্মকে মান্যতা দেয়, ধর্মকে সম্মান করে, ধর্মগুরুকে যারা সম্মান করে, একজন আরেকজনের ধর্মস্থানগুলোকে সম্মান দেওয়াই বাঞ্ছনীয়। এই জন্য আজকে এই দিন দিন এই রাজ্যের মধ্যে এমন ঘটনাগুলো ঘটছে, এই দুষ্কৃতিকারীরা প্রশ্রয় পাচ্ছে। দুষ্কৃতিকারীরা কোথায় থেকে প্রশ্রয় পাচ্ছে সেটাও রাজ্য সরকার দেখার বিষয়, পুলিশ প্রশাসন দেখার বিষয়। আমরা দেখেছি শুধু এই আগরতলার সেনপাড়ার নয়, কিছুদিন আগে অর্থাৎ গত এপ্রিল মাসে আগরতলা নোয়ানিয়া মুড়া অর্থাৎ লাড্ডু সমুনিতে একটা কবরস্থানকে কিছু দুষ্কৃতি দখল করে নিয়েছিল, আজও সেই দখলমুক্ত করতে পারেনি। এই জন্য তারাকে ধর্মের নামে উস্কানি দিয়ে এই রাজ্যের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার জন্য ওটে ভরে লেগেছে। যারা ধর্মের নামে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের প্রতি লেলিয়ে দেওয়ার জন্য ওটে ভরে লেগেছে। এর জন্য আমার বিনীত আবেদন রাজ্য সরকার এবং প্রশাসনের কাছে, এই বিষয়গুলোকে কঠোরভাবে হস্তক্ষেপ করার জন্য, এই রাজ্যের শান্তি সম্প্রীতি যেন বিনষ্ট না হয়, এই হস্তক্ষেপ করে আগামী দিন যেন এভাবে দুষ্কৃতিকারীরা কারোর যেন প্রশ্রয় না পায়, প্রশাসনের কাছে আমার আবেদন থাকবে এইসব ধরনের ঘটনা যেন আগামী দিন না হয় সেই দিকে দৃষ্টিপাত রাখা, এবং পাশাপাশি রাজ্য সরকারের কাছে আমার আবেদন থাকবে এই আগামী দিন যেন আমাদের রাজ্যের শান্তি সম্প্রীতি হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালির মধ্যে যেন ভ্রাতৃত্ব যেভাবে অটুট থাকে সেই ব্যুরো রিপোর্ট সময় ত্রিপুরা। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? তাহলে আর দেরি কিসের, আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, ওপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। তাছাড়াও রয়েছে মোবাইলের যাবতীয় সামগ্রী মধুমিতা মোবাইল ফ্যাশন। আমাদের ঠিকানা মধুমিতা UBI ব্যাংক সংলগ্ন সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা। যোগাযোগ 9856492846।